নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দোল উৎসব তোমরা সবাই জানো, মা লক্ষ্মীর জন্য একটা শাড়ি পেন্ট করছি, সেই শাড়িটা কিভাবে তৈরি করছি সেই ভিডিওটা তোমরা শেষ শুরু থেকে শেষ অবধি দেখো। আমার মা লক্ষ্মীর সাইজ অনুযায়ী আমি একটা কাপড়ের টুকরো কেটে নিয়েছি, তোমাদের যেরকম সাইজে তোমরা কেটে নেবে। আর এখানে কালারের জন্য এই পেন্ট কালার নিয়েছি, যার যেরকম সুবিধা সে সেরকম ভাবে কালারের পেন্ট নিয়ে নিতে পারো। আমি এখানে ফেব্রিক কালার ইউজ করছি, কালার সব দেখিয়ে দিলাম না, এবার শুরু করছি। এইভাবে কালারগুলো আমি নিয়ে নিয়েছি, এবারে কিভাবে করছি সেটাই দেখতে থাকো। আর এই পাতা দিয়ে যে করা, এটা যার যেরকম সুবিধা হবে সে সেরকম ডিজাইন অনুযায়ী পাতা তারা ব্যবহার করতে পারবে। এইভাবে আমি পাতা দিয়ে একের পর এক কালার অনুযায়ী সেট করে নিচ্ছি। এবার তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। দেখো বন্ধুরা, আমি কাপড়টাকে পুরো কমপ্লিট করে ফেলেছি, কিছুটা হাফ রেখেছি আর হাফটা প্লেন রেখেছি। এবার শুকিয়ে নিয়ে আমার শাড়িটা পুরো কমপ্লিট হয়ে গেল। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিন আর লাইক শেয়ার করে দিন, আর কমেন্ট বক্সে জানাবেন আর নতুন নতুন আরও কী কী দেখতে চান, তাহলে আমি দেখাতে পারবো আপনাকে।